আলুর চিপস বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার বাজার বা দোকান থেকে আমরা বিভিন্ন ধরনের চিপস কিনে থাকি আর বাড়িতে খুব সহজে অল্প উপকরণে তৈরি করে নিন মিষ্টি আলুর চিপস খেতে ভীষণ সুস্বাদু আর মচমচেও বেশি হয় ইচ্ছে করলে দীর্ঘদিন ঘরে রেখেও খাওয়া যায় এখানে কয়েকটি মৌ আলুর টুকরা নিয়েছি মৌ আলুর কুসা এবং দুই পাশের চিকন অংশ ফেলে দিয়ে একটু বড়ো সাইজের যে অংশ রয়েছে সেটা নিয়েছি ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার জলটা এর গায়ে থেকে ভালো করে কাপড় দিয়ে মুছে নিয়েছি আলুর গায়ে জল থাকলে চিপস ভাজতে অনেকটা সময় লাগে আর ভাজাটাও সুন্দর হয় না মচমচে ভাবটা কম হয় আর এবার এভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি পাতলা যতটুকু সম্ভব করে নিতে হবে এতে তাড়াতাড়ি ভাজাও হবে আর মচমচেও বেশি হবে এভাবে সবগুলো আলু এরকম পাতলা করে কেটে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দিলাম আর চিপস ভাজার সময় তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিলে ভাজাটা নাড়াচাড়া করতেও সুবিধা হয় আর অল্প সময়ে কিন্তু ভাজাটা সহজ হয় এবার পরিমাণ মতো লবণ এবং অল্প করে হলুদ দিয়েছি আলুতে সরাসরি লবণ না মাখিয়ে এভাবে তেলে দিয়ে ভাজলে আলুর গায়ে সহজে জল লাগে না আর ভাজতেও দারুণ হয় আলুতে আগেই জল দিলে বা লবণ মাখিয়ে নিলে আলু থেকে বেশি পরিমাণে জল বেরোয় আর সেই জলটা আবারও ভাজার আগে মুছে নিতে হয় তাই এটা খুব সহজ একটা পদ্ধতি আর এই পদ্ধতিতে যে কোনো মিষ্টি আলু বা সাধারণ যে গুল আলু সেগুলোও কিন্তু ভাজতে সুবিধা হবে তেল গরম করে নিয়েছি আর লবণ আর হলুদ নেড়ে চেড়ে দিয়ে ভালো করে গরম হয়ে আসলে চুলা আঁচটা একটু কমিয়ে নিলাম এবার এভাবে একটা একটা করে পাতলা করে কাটা আলুর টুকরাগুলো দিয়ে দিচ্ছি আর চুলার রাস্তা এবার মিডিয়ামে রাখছি ভাজার সময় তাড়াহুড়া করা যাবে না আর বারবার নেড়ে দিতে হবে নাড়াচাড়া বন্ধ করলে কোনো কোনো আলু ভাজা হয়ে যায় আবার কোনোটা একটু কম বাজা হয় তাই নাড়াচাড়া বন্ধ দেওয়া যাবে না আর মচমচে ভাব চলে আসলে তেল ছেঁকে তুলে রাখতে হবে আলু চিপস বাচ্চাদের ভীষণ পছন্দের আর এতে বিভিন্ন ধরনের মশলার উপকরণ দিয়ে ভাসলে গ্রান খুবই সুন্দর হয় তবে মৌ বেশি উপকরণেরও প্রয়োজন হয় না শুধুমাত্র সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে তেলে ভেজে নিলেই খেতে দুর্দান্ত লাগে কারণ এতে এমনিতেই মিষ্টি রয়েছে আর ইচ্ছে করলে একটু জালও ব্যবহার করা যায় নিজেদের পছন্দ মতো করে নিতে হবে একইভাবে সবগুলো চিপস ভেজে নিচ্ছি বাজার থেকে কেনা আলুর চিপসের সে এই চিপসের স্বাদ অনেক বেশি ইচ্ছে করলে এতে বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করেও রান্না করা যায় আর মৌ আলু তো এমনিতেই মিষ্টি খেতে ভীষণ ভালো লাগে বাচ্চাদেরও পছন্দ আবার বড়রাও কিন্তু চায়ের সাথে হালকা নাস্তা হিসেবে খেতে দারুণ লাগবে কেমন লাগলো আজকের এই মৌ আলুর চিপস জানাতে ভুলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ